তো বন্ধু স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে নাকি? তোমার মা কি করে দিচ্ছে? চান টান করা গেছে? তো সকালে উঠে একদম পড়াশোনা করে নিই, স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত। স্কুলে যাওয়ার জন্য দশটা ট্রেন চলে যাচ্ছে, চলো শিখি চলো। তো হালকা বৃষ্টি পড়ছে, বল্টু তো রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। তো স্কুল যাওয়ার জন্য বল্টুর জন্য আছে কি রান্না হয়েছে বলো? এই তো তাড়াহুড়ো করে কুকারে করে খিচুড়ি বানালাম, ওর মধ্যে চিকেন মশলা দিয়ে দিয়েছি, ওই বানিয়ে খেয়ে নিবি। বাহ, বৃষ্টি পড়ছে বাইরে, জিনজিন করে হালকা, তার মধ্যে খিচুড়ি তো জমে খেয়ে। হ্যাঁ, বল্টুর পছন্দ তো খিচুড়ির সঙ্গে? আর কিছু বানাতে পারিনি, যেহেতু সকালের খাবার, যেদিন রাত্রে বানাবো সেই দিন ভালো করে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা টাজা করে দেবো। ও, শুনেই তো আমার মন লেগে যাচ্ছে। আজকে স্কুলে যাওয়ার তাড়া আছে তাই জানে না। তো চলো চলো খাওয়ার মধ্যে চলো দেখতে হবে, এক্ষুনি শিখি চলো শিখি চলো, দেখা যাক মা কি রান্না করছে। চলো, বনিকে বললাম খিচুড়ি রান্না হয়েছে বুঝলে, মহাই তো খুব এক্সাইটমেন্ট, চলে এসছে দেখো। মা খিচুড়ি রান্না করেছে, দেখো কি কি করেছে। শুনেই তো চমকে গেলাম, কিন্তু চেষ্টা করবো অন্যদিন করে দেওয়া, ঠিক আছে? এটা একটা দারুন সিক্রেট মশলা দেওয়া আছে, খেয়ে দেখো বনি, নিশ্চয়ই ভালো লাগবে। কেমন চলবে? তুমি সেজে গুজে কোথায় পেলে? সেজে গুজে যাচ্ছি, এই যে চলে নিয়েছি। আচ্ছা, সবজি বাজার করতে। বল্টু তো স্কুল যাবে, তুমি স্কুলে যাবে নাকি? তাহলে চলো দেরি করে লাভ কি, বল্টু তো দেখো গাড়িতে উঠে গেছে। বল্টু তোমার জন্য ট্রিটটা দিলাম, হ্যাঁ ট্রিট। বল্টু আর ট্রিট খেতে পছন্দ করে, ও রোজ বলে আমার স্কুল টিফিনে ট্রিট দেবে। বনি কোথায় চলে পড়তে? পড়তে চলো চলো, দেরি হলে উঠে পড়ো চলো। বল্টুকে স্কুলে না হবো, বনিকে পড়তে না হবো, আমি বাজার করবো, তারপর টুকটাক কাজ আছে মেটাবো, তারপর ফিরবো, অনেক দেরি হবে। চলো 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 চলো, যেখানে উঠে যাও।